আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাইলে। অনেকে মাসালা বানানিছে যে হযরত আলী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কোনো মহিলার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাবা না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যত দূর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে, সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে চোখটা ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুনাহ হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন, ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় কি আছে সেটা জায়েজ নয়।